ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ঈদ বলে কথা, সবার ভালো থাকারই কথা। আর আপনারা দেখতেই পাচ্ছেন সকাল সকাল মানে আমরা রান্না শুরু করে দিয়েছি, সেমাই, নারিকেল, দুধ, মাংস, গরুর গোস্ত, তারপর কুরমা, মুরগির কুরমা, আর ওই দিক দিয়ে দুই প্রকারের সেমাই, সব কিছু একটার পর একটা রান্না হচ্ছে। এখানে রুটি ছিল আর গরুর গোস্ত, মুরগি দিয়ে কুরমা আর সাদা রুটি, পোলাও, সব কিছু খাবার দাবার এই আর কি। ঈদের দিন এই রান্না বান্না শুরু, সকাল থেকে সব কিছু একবারই রান্না করে ফেলেছি। আর ঈদ মানেই খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরাঘুরি, নতুন কাপড়, এইগুলাই। এই যে ছোট থেকে শুরু করে বড়, বড় থেকে ছোট, মানে সবার জন্যই ঈদ, আমাদের সবার জন্য উৎসব, আনন্দ ঘন একটি দিন, ঈদের দিন, খুশির দিন। সেই জন্য সব বাচ্চারা নতুন নতুন ড্রেস পরে। আমার সাদা পরিটা ওই যে ও একদম সাজুগুজু করে, ওর ফুফাতো ভাই বোন, আমার ননদের ছেলে মেয়ে, আমার ননদ এবার আমাদের বাড়িতে ঈদ করেছে, তো ওনার ছেলে মেয়ে একসাথে, ওরা মানে সালাম করতেছে, সালামি নিচ্ছে, এই যে হাতের মধ্যে সালামি নিয়ে ঘুরতেছে, হাঁটাহাঁটি করতেছে। আর আমার দেবরের ছেলে ছোট হলে কি হবে, ও কিন্তু থেমে নেই, ওদের পিছে পিছে আসতেছে আর যাচ্ছে, এই আর কি। তারপর ওরা নতুন কাপড় পরে হাঁটতে বের হয়েছে সকালবেলা, সবাই সাজুগুজু করে, কি খুশি। আরে আমরা ছোটোবেলার ঈদটা মনে হয় আরও বেশি আনন্দের ছিল, ছোটোবেলার ঈদটা সবচেয়ে বেশি মজার হয়। তারপর বিকেলবেলা আমরা ঘুরতে বের হয়েছি, আমরা আজকে ঘুরতে যাচ্ছি মানে আশুগঞ্জ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া যারা থাকেন তারা অবশ্যই আশুগঞ্জ চিনবেন, আশুগঞ্জে আমরা যাচ্ছি। আর আশুগঞ্জের এইখান থেকে দেখা যাচ্ছিল রাজমণি, উজানবাটি হোটেল, সেইগুলা আশুগঞ্জের জন্য খুবই মানে ফেমাস, খুবই ভালো রেস্টুরেন্ট। আর যারা ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এই রোডে যান তারা অবশ্যই এখানে স্টকেজ নিয়ে যেতে পারেন, আর এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। আমরা এইখানে আজকে যাই নেই, আমরা যাচ্ছি আশুগঞ্জ ব্রিজের পার, ওইখানে বড় ব্রিজ আছে আর মানে নদীর উপর ব্রিজ, মেঘনা নদী। আর এত জ্যাম ছিল, মানে মানুষের উপর মানুষ, উপচে পড়া ভিড় যাকে বলা হয়, মানে আমরা আধা ঘন্টা মানে রাস্তায় জ্যামই ছিল যে ব্রিজে যাওয়ার। এখানে কোনো সময় ঈদ ছাড়া কখনো এখানে ভিড় থাকে না, বাট আজকে ঈদের দিন সেই জন্য এই যে মেঘনা নদীর উপরে ব্রিজ, ব্রিজটা অনেক বড়, এই যে ওই পার একদম ভৈরব গিয়ে লেগেছে, মানে থেমেছে আর কি ব্রিজ। তারপর আমরা সবাই এসেছি আর এখানে ঘুরতে এসেছি আমার সোনামণি, আমার মেয়েটা, আর আমার বোন, বোনের ছেলে, বোনের হাজব্যান্ড, আমার ছোটো ভাই, আর নৌরা, আর নৌরার আব্বু, সাথে তো আমি আছি। আর ঈদ মানেই আনন্দ, সেই জন্য আনন্দটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমরা বের হয়েছি ঘোরাঘুরি করতে। আর নোরার আপু যেহেতু দেশে আছে সেই জন্য উনি বলল যে আমরা চলো ঘুরতে যাই। উনি দেশে না থাকলে আমার ঈদের দিন মানে বের হওয়াও হয় না বা এতটা খুশিও লাগে না। আজকে এইবার উনি দেশে ঈদ করতেছে সেই জন্য মানে অন্যরকম একটা ফিলিংস তো অবশ্যই কাজ করতেছে, দেশে আছে, একসাথে সবাই ঈদ করতেছি, আসলে ওইটার আনন্দই আলাদা, খুবই ভালো লাগতেছে। আর ব্রিজের নিচে এই যে মানুষ, ঝাঁকে ঝাঁকে মানুষ, ফ্যামিলি নিয়ে, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কেউ বন্ধু বান্ধব, মানে যে যেভাবে পারতেছে সবাই ঘুরতেছে। আর এখানে নৌকা, নৌকা দিয়ে ওইখানে চর আছে, মানে আমাদের এইখানে কাছাকাছি একটা চর আছে, সবাই নৌকা দিয়ে ওই যে ওইখানে চরে যাচ্ছে, আমরাও চরে যাব সেই উদ্দেশ্যেই নিচে নেমেছি। দেখতেছি নৌকাগুলো মানে খালি নেই, একটার পর একটা নৌকা মানে মানুষ যাচ্ছে, আর কাপল কাপলদের ছবি তুলতেছে। হ্যাঁ, সবাইকে আসলে ভালোই লাগতেছে, এক একজনের এক এক রকম সাজ, এক এক রকম
ড্রেস মানে সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে। আর আমরা এখন একটা নৌকা পেয়েছি, এখন সবাই নৌকাতে উঠব। আর নৌকাতে ওঠার সময় যা বই লাগতেছিল বলার মতো না। আমি আসলে নদীর বই মানে নদীর ঢেউগুলা দেখলে আমার এতটা ভয় লাগে যা বলার মতো না। তারপরে যাই হোক, সবাই আছে সাথে, সাহসটা একটু বেড়েছে, মানে এখন সাহস পাচ্ছি, ভালোই লাগতেছে নৌকাতে ওঠার পর। আর মানুষ তো মানে এত নাচানাচি, এখানে পুরো একদম মেলার মতো হয়ে আছে, ব্রিজের উপরে নিচে সব জায়গায় সবাই আনন্দ ফুর্তি করতেছে, মানে স্পিকার দিয়ে গান বাজাচ্ছে, নাচতেছে, নৌকা দিয়ে এই পার থেকে ওই পার যাচ্ছে, তারপর চড়ে যাচ্ছে, যে মানে যেভাবে এসে ঘুরতেছে। আমরা তারপর এখন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা এখন চড়ে যাব। আর মানুষ আরও মানুষ অন্যান্য আমরা এক নৌকায়, আরও মানুষ অন্যান্য নৌকায়। আর নৌকাতে ওঠার এটা নৌরার ফার্স্ট যে নৌকাতে ওঠা, ও ছোটো মানুষ আর ছোটো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে হয়। দেখা গেছে ছোটো বাচ্চারা যখন ঘোরাঘুরি করে ওদের মেধা শক্তি বাড়ে, ওরা অনেক ওদের মনও মাইন্ড ফ্রেশ, মানে বড়োদের ছোটোদের সবার মাইন্ডই ফ্রেশ হয়। আর ছোটোদেরকে ঘোরা উচিত, ঘোরানো উচিত, কারণ ওদের মেধা শক্তি বৃদ্ধি পায়। ওরা দেখা গেছে ওরা ওদেরকে নিয়ে ঘুরলেই ওরা সব কিছু দেখতে পারবে, বুঝবে, শিখবে, না হয়তো মানে এত কিছু বুঝবে না। সেই জন্য ওদের দুইজনকে নিয়ে আরও বিশেষ করে ঘোরাঘুরি। তারপর এই যে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দূরে। আর ভালোই লাগতেছে এত, মানে আমি কখনো ঈদের সময় বের হই নাই এতটা ভিড়, যদিও তারপরও সবাই একসাথে থাকাতে, মানে আমরা আমি নোরার আব্বু বা আমার ছোটো বোন ভাই ছোটো বোনের হাজব্যান্ড, মানে আমরা সবাই ছিলাম একসাথে, সেই জন্য আরও বেশি ভালো লাগতেছে। নদীর মধ্যে ছিল বড় বড় লঞ্চ, আর এইটাকে মানে এই সার কারখানা বলে, আশুগঞ্জের ওই সাইডটা, এই সাইডটা আমি যেই ক্যামেরাতে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আশুগঞ্জের সার কারখানা। এখান থেকে সার বিভিন্ন জায়গায় যাই, বড় বড় লঞ্চ দিয়ে সব কিছু দিয়ে, মানে এগুলো আর কি। আর পানি, নদীর ঢেউ সব কিছু মিলিয়ে পরিবেশটা এতটা সুন্দর ছিল, এতটা ভালো লাগতেছিল যা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকটা মানে ওয়েদারটাও ছিল খুবই মানে ভালো, না গরম না শীত। ঈদের দিন আসলে ওয়েদারটা ভালো থাকার কারণে সত্যি খুব ভালো লাগতেছে, আল্লাহর কাছে শুকরিয়া ঈদের দিনটা এত সুন্দরভাবে কাটানোর জন্য। পুরাটা রমজান ভালোই কেটেছে, এখন ঈদের দিন ওয়েদারটা যদি সুন্দর না থাকতো মানে তেমন একটা ভালো লাগতো না, এখন ওয়েদারটা ভালো, ঘোরাঘুরি করতেছি, সব কিছু মিলিয়ে সুন্দরই লাগতেছে। এই যে এখন মেঘনা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, মেঘনা নদীটা, তারপর চলে গিয়েছি। আর আমার বোনের ছেলে ও পাঞ্জাবি পরেছে, ওর মামার সাথে হাঁটতেছে, নোরাও হাঁটতেছে, মামা আন্টি সবার কাছেই। আর চরের মধ্যে এত মানুষ, আর দুপুরে নাকি আরও বেশি ছিল, আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর ওরা দুইজন একসাথে হাতে ধরে হাঁটাহাঁটি করতেছে, আসলে ওরাও খুশি আমরাও খুশি, ভালোই লাগতেছে। তারপর মানে আমরা যাওয়ার কিছুক্ষণ পর পরই সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সবাই যারা যারা দুপুরবেলা এসছে তারা অনেকে চলে যাচ্ছে, আবার অনেকে হাঁটাহাঁটি করতেছে। আমরা কিছু ছবি তুলেছি, একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করার পর ভালোই লাগতেছে ঘোরাঘুরি। আসলে আরও থাকতে মন চাইছিল, বাট মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে আর দিনটাও তেমন ভালো না। আদিল, এই যে তাকাও আদিল।
যেহেতু মানে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। আরও মানুষ এই যে ঝাঁকে ঝাঁকে একটার পর একটা নৌকা ভরতেছে, আর মানুষ সবাই এখন চলে যাচ্ছে। আর চতুর্দিকে মানে লাইট দেখা যাচ্ছে, একদম সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সেই মুহূর্তে আমরা চলে যাব। আর এইখানে থাকাটা আসলে ভালোই লেগেছে, বাট এখন থাকাটা তেমন একটা মনে হচ্ছে না নিরাপদ। আর বাচ্চা নিয়ে সন্ধ্যাবেলা না থাকাই বেটার, সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি। আর নৌকা দিয়ে যাওয়ার পথে এমন একটা অবস্থা হয়েছে, ব্রিজটা দূর থেকে খুবই সুন্দর লাগে, আর ব্রিজটা কিন্তু অনেকটাই বড়। ব্রিজটা এই যে পুরাটা দেখা যাচ্ছে, মানে পুরাটা ক্যামেরাতে আসতেছে কিনা আমি জানি না, বাট ব্রিজটা অনেক বড়। অনেক মানুষ এখানে ঘুরতে আসে, মেঘনার ব্রিজ দেখতে আসে বা এই চরের মধ্যে ঘুরতে আসে। আর চরটাও অনেক বড়, এখানে পুরো একটা গ্রামের মতো, এবং স্কুলও আছে, সব কিছুই ফ্যাসিলিটি আছে। আর আমাদের নৌকাটা মাছ রাস্তায় এসে, মানে মাছ নদীতে এসে একদম মানে একটা নিচে নাকি কি লেগে গিয়েছে, কিসের বস্তা না কি যে লেগে গেছে, সেই জন্য অনেক ধরনের অনেক মানে কালো কালো ধোঁয়া বের হইতেছে। আমরা তো নৌকা দিয়ে কখনো যাইনি বা এরকম হয়নি, আমরা বই পাচ্ছি যে আমরা কি ওইখানে যেতে পারবো না, এরকম ধোঁয়া বের হচ্ছে কেন। তারপর নৌকা চালক বলতেছে যে না আপনারা ভয় পাবেন না, এটা তেমন কিছু না, নিচে কিছু হয়তো বা লেগেছে। আর এখন যেহেতু মানে পানি খুব কম, গরমকাল গ্রীষ্মকাল, সেই জন্য পানি কম। তারপর ঘোরাঘুরি শেষ, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন বাসায় চলে যাব। তার আগে ভাবলাম যে রেস্টুরেন্টে যাই। আর আশুগঞ্জের মধ্যে মানে উজানপাটি, রাজমণি, পেনিস বাংলা, এই তিনটা রেস্টুরেন্ট যারা আশুগঞ্জ থাকেন বা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, আমার মনে হয় এই রেস্টুরেন্টগুলো সবচেয়ে অনেক ভালো। তারপর আমরা আর পেনিস বাংলাতে নৌরা বলতেছে যাবে, যে সেই জন্য আমরা ভাবলাম যে পেনিস বাংলাতে যাই। ওইখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের খেলাধুলা করার জায়গা আছে, সেই জন্য নৌরা এই রেস্টুরেন্টেই অনেক বেশি পছন্দ করে। সেই জন্য ভাবলাম ঠিক আছে পেনিস বাংলায় যাই। বাট যাওয়ার পরে এত ভিড়, যেখানে যাচ্ছি সেইখানেই ভিড়ের জন্য আমরা মানে মজার বিষয় হয়েছে, মানে এত ভিড়ের জন্য আমরা আসলে সিটই পাই নাই। আর আমরা যদি এখানে সিট নিতে চাইতাম তাহলে আরও এক ঘন্টা ওয়েট করতে হতো। অনেক মানুষ এখানে আসতেছে, বাচ্চারা মানে খেলাধুলার পর বা ওই মানে সিট পাবে না আশায় অনেকক্ষণ ওয়েট করার পর চলে যাচ্ছে। আমরাও নৌরাই দিক দিয়ে খেলাধুলা করতেছে, আর আমরা ভাবলাম কিছুক্ষণ ওয়েট করে দেখি যে আমরা সিট পাই কি না। বাট আমাদের আগে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বলতেছে আমরা এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে ভাই, আমরা এখনও সিট পাই নাই। আর আমাদের এলাকার কিছু মানুষ ছিল, তারাও এই কথাই বলতেছে। এই কথা শুনে আমরা আর ওয়েট করিনি বেশিক্ষণ, হ্যাঁ কিছুক্ষণ যা ওয়েট করার করেছি, বাট তারপরে আর ওয়েট করিনি, যে থাক সিরিয়াল না পেলে আর কী করবো, চলে যাই। তারপর আমরা নিচের একটা শপ থেকে, ওইটা কোনো রেস্টুরেন্ট না দোকান থেকে আমরা চিকেন ফ্রাই, আইসক্রিম, ঠান্ডা এইগুলো আর কি, যেটা খাবার সেটা খেয়েছি। এই ছিল আজকে আমাদের ঈদের দিনের ঘোরাঘুরি ব্লগ। একটা সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে, আনন্দ মনে হয়েছে। আর আপনারাও ঘুরবেন, ঘুরলে মাইন্ড অবশ্যই অনেক ফ্রেশ থাকে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।